হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, লুসেন্ট জিকে বই থেকে ষোড়শ মহাজন পদের ওপর প্রথম পাঠ করেছিলাম। প্রথম পাঠেতেই আমরা 10টি কোশ্চেন আলোচনা করে দিয়েছি। তোমরা যারা মিস করে চলে গেছো, দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম পার্টটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আগে প্রথম পার্ট দেখে নাও। আর আজকে আমাদের সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টেতে আমি আরও 10টা, মানে শেষ 10টা কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। আমি তোমাদের অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, যাতে করে তোমরা বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। তো যদি তোমরা বুঝতে পারো, তোমাদের ভালো লাগে, তোমরা মনে রাখতে পারো, অবশ্যই আমি তোমাদেরকে অনুরোধ করব তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে, তোমার ভাই বোনের সঙ্গে শেয়ার করে দিতে, যাতে করে তারাও সাহায্য পেতে পারে। আর আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। যদি তোমাদের কারো একজনের ভালো লেগে থাকে, তো তার কাছে আমার একান্ত অনুরোধ, সে যেন ভিডিওটি আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন, প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের মধ্যে যেন শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেয়। তো বন্ধুরা, আমি 100% দিয়ে বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে। তোমরা ভালোভাবে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। তো চলো দেখে নাও আজকে পার্ট টু। বন্ধুরা, আমরা পার্ট ওয়ান 1 থেকে 10 পর্যন্ত করেছিলাম, আজকে পার্ট টু। পার্ট টুয়েতে আমরা 11 থেকে 20 পর্যন্ত আলোচনা করছি। দেখো আমাদের প্রথম কোশ্চেন, 11 কোশ্চেন, ভালো করে শুনবে। বাই হুম দ্য ফার্স্ট রিপাবলিক অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ এস্টাবলিশড ইন বৈশালী। বাই হুম দ্য ফার্স্ট রিপাবলিক অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ এস্টাবলিশড ইন বৈশালী। বৈশালীতে বিশ্বে কার দ্বারা প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল? বৈশালীতে বিশ্বে কার দ্বারা প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ছিল? সঠিক আনসার লিচ্ছবি, অপশান ডি ইজ দ্য রাইট আনসার, লিচ্ছবি। লিচ্ছবি এস্টাবলিশড দ্য ফার্স্ট রিপাবলিক অফ দ্য ওয়ার্ল্ড ইন বৈশালী। লিচ্ছবি এস্টাবলিশড দ্য ফার্স্ট রিপাবলিক অফ দ্য ওয়ার্ল্ড ইন বৈশালী। পরের কোশ্চেন, 12 কোশ্চেন, এখানে একটা ম্যাচ করতে দিয়েছে। লিস্ট ওয়ান সঙ্গে লিস্ট টু এর, লিস্ট ওয়ানে আছে রাজা এবং লিস্ট টু আছে রাজত্ব। তো প্রথম আছে নাম্বার এ প্রদ্যোত। তো বন্ধুরা, আমি একদম আনসারগুলো তোমাদের বলে দিচ্ছি, আর এখানে সঠিক অপশানটা হবে সেটা হচ্ছে সি এর অপশান, এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা, সি এর অপশান। তো তোমাদের আমি মার্ক করে রেখে দিচ্ছি, তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রদ্যোত নাম্বার ওয়ান অভন্তী, প্রদ্যোতের রাজত্ব অভন্তী। উদয়ন, উদয়নের রাজত্ব বাদশা, উদয়নের রাজত্ব বাদশা। সি প্রসেনজিতা, প্রসেনজিতের রাজত্ব কৌশালা, প্রসেনজিতের রাজত্ব কৌশালা। লাস্ট আছে ডি অজাতশত্রু মগাধা। তার প্রদ্যোত অভন্তী, উদয়ন বাদশা, প্রসেনজিতা কৌশালা, অজাতশত্রু মগাধা। প্রদ্যোত অভন্তী, উদয়ন বাদশা, প্রসেনজিতা কৌশালা, অজাতশত্রু মগাধা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, 13 কোশ্চেন, ভালো করে শোনো। হুইচ আর্লি রুলার অফ মগাধা মার্ডার হিজ ফাদার। মগধ কোন পূর্ব শাসক তার বাবাকে হত্যা করেছিলেন টু অ্যাসেন্ড দ্য থ্রোন, সিংহাসনে আরোহণ করার জন্য, অ্যান ইন্টার্ন এবং এর পরিবর্তে ওয়াজ মার্ডার বাই হিজ ওন সন, এবং এর পরিবর্তে রাজা, সেই রাজা তার নিজের পুত্রের দ্বারা হত্যা হয়েছিলেন। তো সঠিক আনসার অজাতশত্রু, 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 অজাতশত্রু ওয়াজ দ্য আর্লি রুলার অফ মগধা হু মার্ডার হিজ ফাদার টু অ্যাসেন্ড দ্য থ্রোন, অ্যান ইন্টার্ন ওয়াজ মার্ডার বাই হিজ ওন সন। অজাতশত্রু ওয়াজ, অজাতশত্রু ওয়াজ দ্য আর্লি রুলার অফ মগাধা হু মার্ডার হিজ ফাদার টু অ্যাসেন্ড দ্য থ্রোন, অ্যান ইন্টার্ন ওয়াজ মার্ডার বাই হিজ ওন সন। নেক্সট কোশ্চেন 14, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং মগাধা ডাইনেস্টিজ ইন দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার। এখানে সঠিক ক্রম অনুসারে বিভিন্ন রকম বংশগুলোকে, মগধের বিভিন্ন রকম বংশগুলোকে সাজাতে বলেছে। তো এখানে সঠিক আনসার বিয়েটটা প্রথম 4132। ওকে, ফোর হিরাঙ্কা হরেঙ্কিয়া ডাইনেস্টিজ, হরেঙ্কিয়া ডাইনেস্টি, সরি, হরেঙ্কিয়া ডাইনেস্টিজ নাম্বার ওয়ান নন্দোজ, নাম্বার থ্রি মোরিয়াজ, নাম্বার টু সুঙ্গাজ। হরেঙ্কিয়াজ, নন্দোজ, মোরিয়াজ, সুঙ্গাজ। আবার রিপিট করছি, হরেঙ্কিয়া ডাইনেস্টি ইজ দ্য ফার্স্ট, সেকেন্ড নন্দো, থার্ড মোরিয়া, ফোর্থ সুঙ্গাজ। ফার্স্ট হরেঙ্কিয়া ডাইনেস্টি, সেকেন্ড নন্দো ডাইনেস্টি, থার্ড মোরিয়া ডাইনেস্টি, ফোর্থ সুঙ্গা ডাইনেস্টি।
কোশ্চেন 15, মহাজনপদা সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার গোদাবরী ওয়াজ, মহাজনপদা সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার গোদাবরী ওয়াজ, গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজনপদ ছিল আসাকা, আসাকা, মহাজনপদা সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার গোদাবরী ওয়াজ আসাকা, মহাজনপদা সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার গোদাবরী ওয়াজ আসাকা, মহাজনপদা সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার গোদাবরী ওয়াজ আসাকা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 16, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি, মহাপদ্মানন্দ, মহাপদ্মানন্দ ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি, মহাপদ্মানন্দ ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি, মহাপদ্মানন্দ ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি। নেক্সট 17, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাইনেস্টিজ ওয়াজ রুলিং ওভার নর্থ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ আলেকজান্ডার ইনভেশন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাইনেস্টিজ ওয়াজ রুলিং ওভার নর্থ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ আলেকজান্ডার ইনভেশন, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন উত্তর ভারতে কোন কোন বংশ শাসন করছিল, নন্দ, নন্দ ডাইনেস্টিজ ওয়াজ রুলিং ওভার নর্থ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ আলেকজান্ডার ইনভেশন, নন্দ ডাইনেস্টি ওয়াজ রুলিং ওভার নর্থ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ আলেকজান্ডার ইনভেশন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 18, হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ নট এ কন্টেম্পোরারি অফ আদার দেয়ার, হু ওয়াজ নট, হু ওয়াজ দ্য ফলোয়িং ওয়াজ নট এ কন্টেম্পোরারি অফ আদার দেয়ার, এখানে অপশানগুলির মধ্যে কে সমসাময়িক নয়, সঠিক আনসার মেলিন্ডা, মেলিন্ডা ওয়াজ নট এ কন্টেম্পোরারি ওভার আদার দেয়ার, মেলিন্ডা কার সমসাময়িক নয়, বিম্বিসারের সমসাময়িক নয়, গৌতম বুদ্ধের সমসাময়িক নয়, প্রসেনজিতের সমসাময়িক নয়, মেলিন্ডা ওয়াজ নট কন্টেম্পোরারি অফ বিম্বিসার, গৌতম বুদ্ধ অ্যান্ড প্রসেনজিত। নেক্সট 19, বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য অ্যানসিয়েন্ট টাউন অফ তাক্সিলা লোকেটেড, বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য অ্যানসিয়েন্ট টাউন অফ তাক্সিলা লোকেটেড, তক্ষশিলা কোন দুটি প্রাচীন শহরের মধ্যে অবস্থিত, ইন্ডাস অ্যান্ড ঝিলাম, ইন্ডাস অ্যান্ড ঝিলাম, তক্সিলা ওয়াজ লোকেটেড বিটুইন দ্য অ্যানসিয়েন্ট টাউন অফ ইন্ডাস অ্যান্ড ঝিলাম, তক্সিলা ওয়াজ লোকেটেড বিটুইন টু অ্যানসিয়েন্ট টাউন অ্যান্ড দ্য টু অ্যানসিয়েন্ট টাউন্স আর ইন্ডাস অ্যান্ড ঝিলাম। লাস্ট কোশ্চেন 20, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাড নট কাম টু ইন্ডিয়া উইথ আলেকজান্ডার, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাড নট কাম টু ইন্ডিয়া উইথ আলেকজান্ডার, আলেকজান্ডারের সঙ্গে কে ভারতে আসেনি, সঠিক আনসার অপশান ডি, ডেইমেকাস, ডেইমেকাস ওয়াজ নট, ডেইমেকাস হ্যাড নট কাম টু ইন্ডিয়া উইথ আলেকজান্ডার, ডেইমেকাস হ্যাড নট কাম টু ইন্ডিয়া উইথ আলেকজান্ডার, ডেইমেকাস আলেকজান্ডারের সাথে ভারতে আসেনি, ডেইমেকাস হ্যাড নট কাম টু ইন্ডিয়া উইথ আলেকজান্ডার। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, যদি তোমরা বুঝতে পেরে থাকো, মানে বুঝতে যদি ভালোভাবে পেরে থাকো, তাহলে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে দেখার সুযোগ করে দেবে, তাদেরকে মধ্যে শেয়ার করে দিবে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।